गुड मॉर्निंग ऑल एक्सप्लोरर्स एंड वेलकम बैक टू माय चैनल दि बॉन्ग एक्सप्लोरर्स। घांगड़िया आज के हमारे सेकेंड डे। आज के सकाल के वेदार्ट बस क्लाउडी हो रही है, मोटामुटी कल रात बिस्टि शुरू हो। तो आज के भोर बेला 5:30-5:30 अब्दि बिस्टी हो, तो एन गए एकटूखानी बिस्टिटा थेमे। এখন মোটামুটি 6:30 মতো বাজে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো হচ্ছে হেমকুণ্ড সাহিবের উদ্দেশ্যে। তো কালকে দেখেছো আমরা গেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তো আজকে যাবো হেমকুণ্ড সাহিব। আর পরশু দিনও প্ল্যান রয়েছে আর একবার যাবো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখানে চারদিকের আমরা যে জায়গাটা রয়েছি, কাল পরশু দেখেছিলাম যে পুরো ক্লিয়ার হয়ে রয়েছে, আজকে পুরো ভ্যালিতে মেঘ মেঘ হয়ে রয়েছে। পাহাড়ের ওয়েদার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেই জন্য আজকে বৃষ্টির প্রোটেকশন একটু ভালো নিয়ে বেরোতে হবে। হেমকুণ্ড সাহেবের জন্য যাত্রা শুরু করে দিয়েছি। এখন কাঁকড়িয়া থেকে বেরিয়ে ওপর দিকে উঠছি, যেখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের রাস্তা আলাদা আলাদা হচ্ছে। তো আজকে রাস্তাটাকে বেশ ক্রিমি লাগছে, পুরো চারদিকে মেঘ এসে গিয়ে চারদিক জঙ্গলে একদম ছেয়ে গেছে, পুরো ভ্যালি একদম মেঘে ঢাকা, জঙ্গলের মাঝখানে মাঝখানে মেঘ। দূর এগিয়ে আসতে না আসতেই বৃষ্টি চালু হয়ে গেছে। আর কালকে রেনকোট নিয়ে বেরিয়েছিলাম, কালকে পুরো চকচকে রোদ্দুর ছিল, এক ফোঁটা বৃষ্টি হয়নি। আর আজকে আমি রেনকোট নিয়ে বেরোনি, কারণ আজকে অনেকটা উঁচুতে চাপতেও হবে আর এলিভেশনটাও অনেকটা খাড়াই। তো কালকে রেনকোটের জন্য ব্যাগটা বেশ ভারী হয়েছিল, প্লাস জলের বোতল আছে, লগিং গিয়ার্স আছে, ছাতা আছে, সেই জন্য আমি আজকে রেনকোটটা রেখে এসেছি। আর আজকেই বৃষ্টি চালু হয়েছে। সবে খাঁড়িয়া গ্রামটা ক্রস করে আমরা এলাম, এবার এই সামনে দিয়ে একটুখানি উঠলেই আমরা ওই মোড়টা পাবো যেখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড আলাদা হচ্ছে। কি আলাদা দৃশ্য! এর জন্যই লোকে এত দূর দূর থেকে ছুটে পাহাড়ে আসে, এই দৃশ্যগুলোকে দেখার জন্য, এই পরিবেশকে উপলব্ধি করার জন্য। আমরা ভ্যালির রাস্তা ছেড়ে এখন হেমকুণ্ড সাহেবের রাস্তায় এগোতে আরম্ভ করে দিয়েছি। এই হচ্ছে পেছনে মোড়, এদিক থেকে ডান দিকে গেলে, সরি এদিক থেকে বাঁ দিকে মেখে গেলে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর সোজা চলে গেলে রয়েছে হেমকুণ্ড সাহিব। হেমকুণ্ড সাহেবের পথে যেতেই সামনে একটা বিশাল বড় ঝর্ণা দেখতে পাচ্ছি, তো সামনে থেকে গিয়ে দেখা যাক। যখন আমরা ভ্যালির পথে গেছিলাম সবই ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ভ্যালিতে, আর ওয়েদার মেঘলা ছিল না, একদম ক্লিয়ার ওয়েদার ছিল, রোদ্দুর ছিল, সেটা একটা একরকম এক্সপিরিয়েন্স। আর আজকের এই ওয়েদার আর হেমকুণ্ডের রাস্তা পুরো ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নেই এই হেমকুণ্ডের রাস্তায়, আর চারদিকটায় মেঘ হয়ে আছে, অন্ধকার অন্ধকার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, মানে সব মিলিয়ে একটা ড্রিমি পরিবেশ তৈরি করেছে। এটার এক্সপিরিয়েন্সটা আবার আলাদা রকম, মানে দুদিন গেলাম ট্রেকিংয়ে এখানে এসে ঘাঙাড়িয়া থেকে, কাল ভ্যালি আজ আজ হেমকুণ্ড, দুটোতে দু রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ। এগোনে যাক আবার। এক কিলোমিটার মতন আমরা উঠে এলাম, এখান থেকে পুরো ঘাঙাড়িয়া ভিলেজের ভিউটা পাওয়া যাচ্ছে, এবং তার পাশাপাশি যে পুষ্পাবতী নদী রয়েছে তারও ভিউটা একসাথে পাওয়া যাচ্ছে। ভ্যালির থেকেও আমরা আজকে উঁচুতে উঠব, তার 20% কবে উঠে এসেছি, কিন্তু এখান থেকে বেশ একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে।
সামনেই একটা দোকান রয়েছে। তো হেমকুণ্ডের রাস্তায় কিন্তু দোকান ফোকান পাওয়া যাবে, ভ্যালির রাস্তায় দোকান পাওয়া যায় না। মোটামুটি 2 কিলোমিটার মতন পথ আমরা এগিয়ে চলে এসেছি হেমকুণ্ড সাহেবের দিকে। এখনও এখান থেকে 4 কিলোমিটার মতন রাস্তা হবে, খুবই খাড়া চড়াই, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর এবং ফাঁকা ফাঁকা, চারদিকেই মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। আর পুরো ঘন কুয়াশায় চারদিক ঢেকে দিয়েছে একদম, এই পাহাড়গুলোর আর মাথা দেখা যাচ্ছে না। এই হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা উঠে এলাম, আবার এদিকে যাব। তো যাওয়া যাক। হেমকুণ্ড সাহিব হলো ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের উচ্চতম গুরুদ্বারা এবং শিখ সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র এবং একটি খ্যাতনামা তীর্থস্থান। বিশ্বের সর্বোচ্চ গুরুদ্বারাটি উচ্চতা মোটামুটি 15,000 ফিটের থেকেও বেশি, সেখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উচ্চতা ছিল 12,000 ফিট মতো। এত উচ্চতায় থাকা সত্ত্বেও হেমকুণ্ড সাহিবের অপার সৌন্দর্য শিখ জাতির পাশাপাশি প্রচুর প্রকৃতিপ্রেমী মানুষদের এখানে টেনে। হেমকুণ্ডের পথে মোটামুটি 3.5 কি 4 কিলোমিটার চলে এসেছি, না 4-এর একটু বেশি এসেছি এখান থেকে, আর 2 কিলোমিটার বা তার থেকে একটু কম বাকি। আর এখানে হাইট বলছে অলরেডি 3,696 মিটার, এবার হেমকুণ্ডে গিয়ে বুঝতে পারো ওটা কতটা উঁচু। তো এখানে একটা ওয়াটারফলের সঙ্গে দেখা হলো, আর পুরো মেঘেদের রাজত্ব একদম, মানে দূর দূরান্ত অব্দি আর কিছুই দেখা যাচ্ছে না, শুধুই মেঘ। তো এখান দিয়ে চড়াইটা এরকম এরকম জিগজ্যাগ রয়েছে আর খুবই স্টিপ চড়াই লাস্টের এই পার্টটা। আশা করছি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো হেমকুণ্ড সাহেব। এখানে হেমকুণ্ড সাহেব বলছে 1:30 দিক করে গেট ক্লোজও হয়ে যেতে পারে, কারণ গুগলে সেটাই বলছে। তো আমরা একটু পা চালিয়ে হাঁটছি আর চেষ্টা করছি 1:30-এর মধ্যে যাতে ওখানে পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়ি আবার হাঁটা শুরু করা যাক। তো উঠে আস্তে আস্তে ওপরে, এই তো পর্তুগিজ, হে পর্তুগিজ, হে ম্যান, হ্যাভিং সাম ট্রেল রান। We thought we might have reached 2 hours back. Show me. Take a photo. It's a pool. তো ওপরে উঠতে আস্তে আস্তে এখানে একটা বরফের প্যাচ দেখতে পেলাম। এখন টাইম হচ্ছে 12:24 আর অল্টিটিউড হচ্ছে 3,724 মিটার। তো বেসিক্যালি আমাদের সান্দাকফু মানে ওয়েস্ট বেঙ্গলের যে টপ পিক সেটার থেকে উঁচুতে আমরা এখন আছি, আর সেই জন্যই এই বরফ। হেমকুণ্ডের রাস্তায় কিন্তু এরকম প্রচুর দোকান পাবে, দাম একটু বেশি। আমি একটু আগে 20 টাকার একটা স্টিং কিনেছিলাম, সেটা 50 টাকা দাম নিল, আর ঘাঙাড়িয়াতে কিন্তু 40 নেয়, ডবল দাম। আর ওপরে কিন্তু আরও 10 টাকা করে দাম বেশি, যেমন নিচে চা হচ্ছে 20, একটু ওপরে উঠে এলাম বলে এখানে 30। তো দোকানের কোনো অভাব নেই, দোকান তুমি এখানে পেয়ে যাবে, একটু দাম বেশি পড়বে যেহেতু ট্রান্সপোর্টেশনে একটা আলাদা খরচ আছে। আর বেশিক্ষণের রাস্তা না, মোটামুটি আর 1 কিলোমিটার কি তার একটু বেশি হলে হতে পারে। তো আবার যাওয়া যাক। অলমোস্ট গুরুদ্বারার কাছাকাছি এসে গেছি, এখানে একটা ঝর্ণা রয়েছে আর সামনে এইখান দিয়ে একটা হলুদ রঙের রেলিং দেখা যাচ্ছে, এইখান দিয়ে চালু হচ্ছে গুরুদ্বারার জন্য চড়াই। এটার এক সাইডে সিঁড়ি রয়েছে, এক সাইডে নর্মাল প্লেন ট্রেকিং রুট রয়েছে। এখান দিয়ে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা সোজা যাচ্ছে সিঁড়ি, এটা মানে এক্সট্রিম স্টিফ চড়াই যাকে বলে, নো ব্রেকস, একদম খাড়া। আর এটা রয়েছে সোজা রাস্তাটা, এটা একটা মডারেট চড়াই রয়েছে। তো বেশিরভাগ লোক এই রাস্তা দিয়েই যাচ্ছে এবং গাইডেরাও প্রেফার করে যে এই রাস্তা দিয়েই যেতে। মোটামুটি 15-20 মিনিটের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় এই দুটো রাস্তার মধ্যে, কিন্তু এই রাস্তাতে অতটা ব্রেক নেওয়া দরকার পড়ে না, কিন্তু এইটা একটু চাপের ব্যাপার ঠিকই, কিন্তু এটা শর্টকাট। তো ঝুঁকি নিয়ে আমরা এটা দিয়েই যাই,
যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারলে ওখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। তো আমরা সিঁড়ি চুজ করছি, তোমরা নিজেদের মতন বডি ল্যাঙ্গুয়েজ দেখে চুজ করো। উঠে চলেছি সিঁড়ির রাস্তা ধরে, দেখো এই হচ্ছে খাড়াই, আর এই নিচে দিয়ে দেখো হালকা কুয়াশাচ্ছন্ন একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পায়ে হাঁটা পথ। একটু কষ্ট হচ্ছে কিন্তু 30-35 করে মনে হাঁটছি, 30-35 সিঁড়ি তারপর 10 সেকেন্ড এরকম করে। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, চারদিকে কুয়াশা মেঘ, আর এখানে টেম্পারেচারটা কিন্তু অনেকটা নেমে গেছে, সেই জন্য একটু ভুবি করে নিয়েছি। এবার পড়ে যাক, ওঠা রাস্তায় এই ভ্যালিটাতে চারিদিকে ব্রহ্মকমল ভর্তি হয়ে রয়েছে। আমি ক্যামেরায় বলে হয়তো দেখাতে পারছি না ঠিক মতো, কিন্তু দূরে দূরে আমি প্রচুর ব্রহ্মকমল দেখতে পাচ্ছি। আর এই ফুলটা খুবই রেয়ার ফুল, যেটা হেমকুণ্ড সাহিব এলে তবেই দেখা যায়, আর মাত্র 15-20 মিনিটের জন্য এই ফুলটা পড়ে তারপর আবার বুঝে যায়। তবে আশা করছি ওপরে আমি আরও পাবো ব্রহ্মকমল, সামনাসামনি হাতের কাছে তোমাদেরকে যাতে দেখাতে পারি। গুরুদ্বারা বাস আর কিছুটাই দূরত্ব, কিন্তু আমরা এখন এতটাই উপরে আছি এখান থেকে মেঘগুলোকেও নিচে দেখতে পাচ্ছি। আমরা মেঘেদেরও উপরে, এখন হাইট হচ্ছে 3861 মিটার এখনও অবধি, আর কিছু মিটার উঠতে হবে গুরুদ্বারা যাওয়ার জন্য। একটা ব্লু পাপি দেখতে পেলাম, হিমালয়ান ব্লু পাপি, এটাই দেখলাম একটু সুস্থ সবল আছে। অনেক ব্লু পাপি দেখতে পেয়েছিলাম বাট সেগুলো ছড়ে গেছে। আর ভ্যালিতে মেঘ খুব তাড়াতাড়ি মুভ করছে, একটু আগেই দেখলাম এখানটা পুরো ক্লিয়ার রয়েছে, এক্ষুনি মেঘ চারিদিকে ছড়িয়ে গেছে। আর গোটা 50-60 মতো সিঁড়ি বাকি আছে, এই ওপরে যে পোস্টটা দেখা যাচ্ছে এই পোস্ট অব্দি পৌঁছাতে পারলেই হেমকুট পৌঁছে যাবো, কিন্তু হাঁপিয়েও গেছি প্রচুর। বাট হাল ছাড়লে চলবে না, এত দূর চলেই এসেছি, যাওয়া যাক আবার। ফাইনালি আমরা পৌঁছে গেছি হেমকুণ্ড সাহিব, দুটোর সময় হেমকুণ্ড সাহিব বন্ধ হয়, আমি পৌঁছেছি 1:45, তো 15 মিনিট টাইম আছে আমাদের ঘুরে দেখার জন্য। এই হচ্ছে গুরুদ্বারা, আর সামনে রয়েছে হেমকুণ্ড, মানে হিমবাহ থেকে গোলে যে পুকুর তৈরি হচ্ছে সেটাই হচ্ছে হেমকুণ্ড। অনেক পুণ্যার্থীরা এখানে স্নান করে, খুবই ঠান্ডা জল এখানে। হেমকুণ্ড সাহিব দর্শনার্থীদের জন্য সীমিত কিছু মাসের জন্যই খোলা হয়ে থাকে। 2022 সালের ডেটা অনুযায়ী হেমকুণ্ড সাহিব ওপেন হয়েছে 22 মে আর বন্ধ করা হয়েছে 8 সেপ্টেম্বর। বাকি পুরো শীতকাল এটি বন্ধ করে রাখা হয়, কারণ বলা হয়ে থাকে শীতকালে এটি প্রচণ্ড তুষারপাতের জন্য সমগ্র গুরুদ্বারাটি বরফের তলায় চলে যায়। কিন্তু এই সীমিত সময়ের মধ্যেও প্রতি বছর প্রায় 2.5-3 লাখ দর্শনার্থী হেমকুণ্ড সাহিবে এসে থাকে। উচ্চতা এত বেশি হওয়ার জন্য এখানে টেম্পারেচার অনেক কম, এবং তারই সাথে অনেকে অক্সিজেনের কমিও ফিল করতে পারে। প্রিকশন নিয়ে তবেই আসবে। গুরুদুয়ারাতে ঘোরাঘুরির পর এখানে খিচুড়ি আর চা দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, তো এখান থেকে খেয়ে নিতে পারো ব্যাপারটা। হেভি মিষ্টি চা, মিষ্টি বিশাল মিষ্টি, ঠিক আছে তো খাওয়া যাক। তো এবার হেমকুণ্ড থেকে আমরা এখন নামছি, এখানে লঙ্গরে একটু খাওয়া দাওয়া করলাম, টাইম হচ্ছে এখন 2:30, তো আশা করছি 2.5 ঘন্টার মধ্যে নিচে নেমে যাবো। আর
নিচে যাওয়ার জার্নিটা দেখাচ্ছিলেন, নিচে গিয়ে হয়তো ঘাঙাড়িয়াতে আমরা একটা আজকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নিয়ে যে শো হয় সেটা দেখতে পারতে পারি। তো নিচের দিকে যাওয়া যাক, একদম দেখা হচ্ছে নিচে গিয়ে। আমরা চলে এসেছি ঘাঙাড়িয়াতে, এখন আমরা ঘাঙাড়িয়ার ইকো ডেভেলপমেন্ট কমিটির অফিসের সামনে বসে আছি। একটা শো এখানে অলরেডি চলছে, শো শেষ হওয়ার পর টিকিট কেটে আমরা ঢুকলাম নেক্সট শো দেখতে। এখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সমস্ত ডিটেলস নিয়ে একটি অডিও ভিজুয়াল শো হয়, যেটি দারুণ ইনফরমেটিভ এবং টিকিট মূল্য মাত্র 30 টাকা। শো দেখে বাইরে বেরিয়ে বেশ কিছু ফটোগ্রাফস, বুকস এবং আর্টিকেলের এক্সিবিশন পেয়ে যাবে, এখান থেকে চাইলে কিছু কিনতেও পারে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই, যেখানে আমরা যাব বদ্রীনাথ, মানাগ্রাম এবং বসুন্ধরা ফলসে। ততক্ষণ পর্যন্ত টাটা, কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং।